ভয়ঙ্কর কাণ্ড করেছিল যুবকে। প্রমাণ লুকাবলে পুখুরীত লুকাই থাকিল নিজে পিন্ধা কাপড়জোর। শিবসাগরের হাসরাত চাঞ্চল্যকর ঘটনা। অন্ধবিশ্বাসের বলি হয়ে গৌরাঙ্গ গগৈ করিলে হত্যাকাণ্ড। হরি মন্দা নামের বৃদ্ধ লোকজনক হত্যা করে দিখৌ নদীত উতুয়াই দিয়ে যুবকজনে। হরি মন্দায় জাদু মন্ত্র করে অহার সন্দেহত হত্যা করা বলে স্বীকারোক্তি গৌরাঙ্গ গগৈর। বহুদিনের পর অকান্তি করে আছে, সি বঙালী মানুষ হয়, সি মানে এনে বিয়া চিয়া আর এনে যাদু মন্ত্র তেনার কিছু ক্রিয়া করব জানে, যোগ বহুদিনের পর বান্ধি থাকি আর মো অকান্তি পাই আসলো, সে কারণে মো মারিব মারিলো। সি মো মানে মো মনত আছে যেটা সি করে, যেটা সি করেছিল কিন্তু তার বান্ধনটার কারণে মো মানে তাক জানিব পরামতে হরি মুন্দা নামের মৃত লোকজন বলিন গগৈ নামের এজন ব্যক্তির ঘরত বিগত ২০ বছর ধরে বন করা হিসাবে আছিল। বলিন গগৈর ঘরত কোনো নথকার সময়তেই গৌরাঙ্গ গগৈয়ে হরি মুন্দাক হত্যা করে দিখৌ নদীত উতুয়াই দিয়া বলে চাঞ্চল্যকর স্বীকারোক্তি। ইতিমধ্যে আরক্ষীয়ে গৌরাঙ্গ গগৈ গ্রেপ্তার করার লগতে মৃতদেহ উদ্ধারের বাবে দিখৌ নদীত অভিযান চলাইছে এসডিআরএফে। শিবসাগরের সঞ্জয় পারিকর রিপোর্ট, টাইম ৮।